ব্যাক টু মাই চ্যানেল পিডি টিউটোরিয়াল আজ আমি মাধ্যমিক এবিটি এ টেস্ট পেপারের একশো পাঁচা পঁচাশি পাতা লাইফ সায়েন্সের সল্পগুলো বলবো সেই সল্পগুলো চলো দেখে নিই প্রথমে রয়েছে এমসিকিউ টাইপ যেগুলো রয়েছে প্রথম কোয়েশ্চেন নিচের কোনটি পোনাস্টিক চলন নয় বলা হচ্ছে তাহলে অপশান সি সঠিক উত্তর হবে টিউলিপ ফুলের পাঁপড়ি অধিক উষ্ণতায় খোলে আবার কম উষ্ণতায় পাঁপড়ি বুঝে যায় তারপরে নেক্সট কোশ্চেন হল মায়োফিহা নামক চক্ষুর অস্বাভাবিকতায় আলো কুড়িগুলি উত্তর অপশান বি রেটিনার সামনে ফোকাস দূরত্বে মিলিত হয় নেক্সট কোশ্চেন নিচের কোন কাজটি থাইরক্সিন হরমোনের নয় তা শনাক্তকরণ করো তো এখানে হবে ডি এর অপশান ব্রঙ্কিউলকে প্রসারিত করে শ্বাসক্রিয়ার হার ও গভীরতা বৃদ্ধি করে নেক্সট কোশ্চেন চারের কোশ্চেন নিম্নের কোন ঘটনাটি টেলোফেস দশায় ঘটে না তো অপশান ডি সেন্ট্রিওলের মেরুবর্তী গমন এটা অ্যানাফেস দশায় ঘটে তাহলে ডি অপশান সঠিক নেক্সট যখন একই উদ্ভিদে দুটি উভলিঙ্গ ফুলে বা এক লিঙ্গ ফুলের মধ্যে পরাগযোগ ঘটে তখন তাকে কি বলে তখন অপশান ডি জেনোগ্যামি বলে তারপরে নেক্সট কোশ্চেন উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের মাইটোসিস কোষ বিভাজনের পার্থক্য বিবেচনা করে কোনগুলি সঠিক বেছে নিতে বলা হয়েছে তো দুই দিকে দুটো কলাম দেওয়া হয়েছে উদ্ভিদ কোষের মাইটোসিস বেমতন্তু তৈরি হয় সেন্ট্রিওলের লোসি। থেকে প্রাণীকোষের ক্ষেত্রে দেওয়া যাচ্ছে ব্যামতন্ত্রী তৈরি হয় মাইক্রো টিউবওয়েল থেকে তাহলে ওটা ভুল ওটা নেওয়া যাবে না দুই নম্বর অপশান বলছে উদ্ভিদ কোষের মেটাফেজ প্লেটে ক্রমোজোমগুলি এলোমেলোভাবে অবস্থান করে এটা সঠিক আর ওর সঙ্গে যেটা রয়েছে মেটাফেজ প্লেটে কেন্দ্রের দিকে ছোট পরিধির দিকে এটাও সঠিক তাহলে একটা নেওয়া যাচ্ছে স্টেম বডি গঠিত হয় না উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু প্রাণীদের ক্ষেত্রে গঠিত হয় তাহলে ওটাও ঠিক আর লাস্টে কোষপাত গঠন হয় উদ্ভিদের ক্ষেত্রে এটার ক্ষেত্রে ক্লিবেজ তাহলে এটা হচ্ছে তাহলে দুই তিন চার কোনটাতে রয়েছে বীর অপশান তাহলে বীর অপশান সঠিক সাথে রয়েছে মানুষের ক্ষেত্রে মুক্ত কানের লতি এবং রোলার জীবের বৈশিষ্ট্য দুটির জন্য দায়ী জিন দুটি কী কী প্রকৃতির তাহলে দুটো জিনই প্রকট জিনের জন্য তাহলে বীর অপশান প্রকট প্রকট যেটা রয়েছে ওটাই নেক্সট কোশ্চেন কস্তম্ভের সঙ্গে মিল করে কোন অপশানটা সঠিক সেটা বেছে নিতে হবে তাহলে জীবের জিনগত বৈশিষ্ট্য এখানে জিনগত বৈশিষ্ট্য প্রকাশ পায় ওটা হচ্ছে জিনোটাইপ নেক্সট রয়েছে একটি চরিত্রের সমপ্রকৃতির অ্যালিলগুলির জীবকে বলা হচ্ছে হোমো জায়গাস তাহলে দুয়ের সঙ্গে তিনের আর বাহ্যিক চরিত্রিক বৈশিষ্ট্য ওটা হবে ফিনোটাইপ তাহলে এখানের অপশানটা তাহলে এর একের সঙ্গে হচ্ছে দুয়ের তাহলে এটার অপশান ডিতে রয়েছে তারপরে নেক্সট কোশ্চেন পিতার থেকে প্রাপ্ত কোন স্বাভাবিক গ্যামেটটি কন্যা সন্তানের জন্য দায়ী তাহলে বলতে হবে ডির অপশান বাইশ এ প্লাস এক্স নেক্সট কোশ্চেন রুই মাছের পটকা নিচের কোন কাজটির সঙ্গে সম্পর্কিত তা শনাক্তকরণ করতে বলা হয়েছে তাহলে ডির অপশান হবে আপেক্ষিক গুরুত্ব কমায় ও বাড়ায় জলের উপরে ডুব উঠতে এবং জলের গভীরে যেতে সাহায্য করে নেক্সট কোশ্চেন রয়েছে নিচের কোনটি সমসংস্থ অঙ্গ নয় তাহলে বলতে হবে নিচের কোনটি নিচের কোন সমস্ত অঙ্গ নয় বলা হচ্ছে তাহলে বলতে হবে তিমির ফ্লিপার পাখির ডানা ঘোড়ার অগ্রপথ এগুলো সবগুলোই হচ্ছে অগ্র কথাটাই যেগুলো রয়েছে ওগুলো সবগুলো হচ্ছে সমস্ত কিন্তু মানুষের পদ পদটা হচ্ছে ওটা পশ্চাদ মানে বাহুর কথা বলা হচ্ছে তাহলে এটা হবে ঠিক আছে নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন রয়েছে নিচের কোন শয্যাক্রমটি সঠিক তাহলে এখানে বলতে হবে ডি এর অপশানটি সঠিক রয়েছে পৃথিবীর উৎপত্তি জীবনের উৎপত্তি মুক্ত অক্সিজেনের উৎপত্তি বহুকোষী জীবের উৎপত্তি তারপর নেক্সট কোশ্চেন ডিমে তা দেওয়ার সময় মৎস্যভোগ পাখিদের ডিমের খোলক ভেঙে খায় এটা কি এটা এক ধরনের জীব বিবর্ধন নেক্সট কোশ্চেন রয়েছে প্রকৃতিতে বিদ্যুৎস্ফোরণ ও বৃষ্টিপাতের ফলে নিম্নলিখিত কোন মৌলের পরিমাণ মাটিতে বৃদ্ধি পাবে তাহলে এখানে বলতে হবে নাইট্রোজেনের পরিমাণ অপশান বি নেক্সট কোশ্চেন রয়েছে নিচের যে জোরটি সঠিক তা হল কৃষিক্ষেত্রের বর্জ্র ইউট্রিফিকেশান ওটা হবে অপশান সি সঠিক উত্তর নেক্সট যেগুলো রয়েছে বিভাগ ক্ষয়ে শূন্যস্থান পূরণ সুন্দরীর শ্বাসমূলে ড্যাশ চলন দেখা যায় বলতে হবে নেগেটিভ জিওট্রপিক চলন দেখা যায় কারণ ওটা মাটির ওপরের দিকে উঠে আসছে নেক্সট কোশ্চেন উদ্ভিদের অঙ্গযোজন প্রধানত ড্যাশ কোষ বিভাজন পদ্ধতিতে ঘটে বলতে হবে মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতিতে ঘটে নেক্সট কোশ্চেন কেবল ড্যাশ অবস্থায় প্রছন্ন বৈশিষ্ট্য প্রকাশ পায় বলতে হবে হোমোজাইগাস অবস্থায় ভিন্ন প্রজাতিভুক্ত জীবনগুলির খাদ্য ও বাসস্থানের জন্য সংগ্রামকে বলা হচ্ছে কি আন্তঃপ্রজাতির সংগ্রাম নেক্সট দার্জিলিংয়ের ড্যাশ জাতীয় পার্ককে রেড পান্ডা সংরক্ষণের জন্য চিহ্নিত করা হয় বলতে হবে সিঙ্গালীলা জাতীয় পার্কে নেক্সট সিওপিডি পুরো নামটা কি ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ এর প্রধান কারণ হল বায়ু দূষণ নেক্সট সত্য মিথ্যা যেগুলো রয়েছে এডিএইচ এর বেশি ক্ষরণের ডায়াবেটিস ইনসিপিটাস রোগ হয় এটা মিথ্যা কারণ কম খরণের জন্য ডায়াবেটিস ইনসিপিটাস রোগটি হয় নেক্সট কোশ্চেন রয়েছে সমস্ত ক্রোমোজোম জোড়ার দুটি ভিন্ন ক্রোমোজোমের কোমাটির দ্বয়ের একটিকে অপরটির নন সিস্টার কোমাটিট বলা হয় এটা সত্যি তারপরে রয়েছে মেন্ডেলের বংশগতি সংক্রান্ত সূত্রের একটি বিচুতই হলো অসম্পূর্ণ প্রকটতা কথাটা সত্য নেক্সট গ্লুকাগনকে গ্লাইসেমিক হরমোন বলে এটা মিথ্যা বলতে হবে নেক্সট তারপরে যে কোশ্চেন রয়েছে সমবিত্ত অঙ্গ অপসারী অভিযোজনের দ্বারা সৃষ্ট বলতে হবে মিথ্যা কারণ অভিসারী অভিযোজনের দ্বারা নেক্সট কোশ্চেন জলবায়ুর পরিবর্তনের ফলে তুন্দ্রা ম্যানগ্রোভ কোরাল রিপ। ইত্যাদি বাস্তুতন্ত্রের ক্ষতি হচ্ছে কথাটা সত্য নেক্সট রয়েছে মিল কর বাইনকুলার দর্শন মিল করতে রয়েছে ওটা হবে বাইনুকুলার মানে ওটা হচ্ছে মানুষ দুই চোখের দ্বারা যেটা বস্তুর প্রতিবিম্ব দেখো নেক্সট ইতর পরাগযোগ তাহলে বলতে হবে ওটা অর্নিত ফিলি আচ্ছা মানে পাখির দ্বারা যে পরাগযোগ ঘটে নেক্সট তাহলে ওটার সঙ্গে জিয়ের মিল করা হলো নেক্সট পনেরো বায়ু দূষণ বলতে হবে বায়ু দূষণের ফলে বঙ্কাইটিস হয় অপশান ই এর সঙ্গে মিল করতে হবে নেক্সট কোশ্চেন সেন্ট্রোমিয়ার সেন্ট্রুমিয়ারের সঙ্গে অপশান সি কাইনেটোকোরের মিল রয়েছে নেক্সট এটা হচ্ছে ক্যাপিটাল এ এ ক্যাপিটাল বিবি তার সঙ্গে ক্রস করা হয়েছে স্মল এ এ স্মল বিবি এটা একটা দ্বিশঙ্কর জননের উদাহরণ তাহলে অপশান এর সঠিক উত্তর তারপরে রয়েছে দুই প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড কাদের দেখা যায় ওটা হচ্ছে বি রপশান এর সঙ্গে ওখানে মিল করে দেবে মাছের সঙ্গে তারপরে রয়েছে একটি শব্দে উত্তর দেওয়ার কথা রয়েছে বিশদৃশ্যটি নিজল দানা নিউরোগ্লিয়া নিউরোফাইবিল নিউরোলেমা এগুলো হচ্ছে সব নিউরোনের অংশ নিউরোগ্লিয়া নিউরোনের বাইরে তরল তাহলে ওটা হচ্ছে বিষদৃশ্য নেক্সট ডিপ দুটি তন্ত্রের নাম করো যা দেহের মধ্যে সমন্বয় সাধন করে তাহলে বলতে পারো যে স্নায়ুতন্ত্র আর একটা বলতে পারো সংবহনতন্ত্র হতে পারে নেক্সট নিচের প্রথম শব্দ জোড়াটির সম্পর্ক বুঝে দ্বিতীয়টি দিতে বলছে ডিম্বাশয় তৈরি করে ফল তাহলে ডিম্বক অব ওইখানে ড্যাসের মধ্যে লিখবে ডিম্বক বীজ তৈরি করে নেক্সট কোশ্চেন রয়েছে রক্ত তঞ্চনের সহায়ক ফ্যাক্টর নাইনের অভাবে কী রোগ হয় বলবে হিমোফিলিয়া বি রোগ হয় এক নেক্সট কোশ্চেন একটি শঙ্কর লম্বা মোটর গাছের সঙ্গে একটি বিশুদ্ধ বেটে মোটর গাছের সংক্রায়ণের ফলে কত শতাংশ বিশুদ্ধ লম্বা মোটর গাছ হবে। তো দেখো শঙ্কর লম্বার জন্য যে অ্যালিলগুলো রয়েছে ক্যাপিটাল টি স্মল টি আর বিশুদ্ধ বেটের জন্য নেওয়া হয়েছে স্মল টি স্মল টি এখানে যদি ক্রস করা হয় তাহলে দেখা যাবে ক্যাপিটাল টি স্মল টি ক্যাপিটাল টি স্মল টি এ দুটো যে শঙ্কর লম্বা তৈরি হলো আর স্মল টির সঙ্গে দুটো স্মল টি স্মল স্মল বিশুদ্ধ বেটে তাহলে এখানে ফিফটি শঙ্কর লম্বা হচ্ছে ফিফটি পার্সেন্ট আর বিশুদ্ধ বেটে হচ্ছে ফিফটি পার্সেন্ট তো বিশুদ্ধ লম্বা কোনো রকম আসছে না তাহলে ওখানে বলবে জিরো তাহলে বিশুদ্ধ রুই মাছের পটকায় গ্যাস শোষণকারী অঙ্গটির নাম কি বলতে হবে রেটিয়া মিরাবিলিয়া যেটা পশ্চাদ প্রকোষ্ঠে রয়েছে তো তারপরে নেক্সট কোয়েশ্চেন রয়েছে নিচে চারটি বিষয়ের মধ্যে তিনটি একটির অন্তর্গত যেটা বোটানিক্যাল গার্ডেন সংরক্ষিত অরণ্য জীববৈচিত্র্য সংরক্ষণ জেএফম তাহলে জীববৈচিত্র্য সংরক্ষণের মধ্যে বাকি তিনটের অন্তর্গত তারপর নেক্সট কোয়েশ্চেন রয়েছে একটি জমির উর্বরতা বৃদ্ধিকারী শৈবালের নাম বলতে হবে নষ্টক অ্যানাবিনা এগুলোর নাম বলেই হবে তো এই ছিল তোমাদের একশো পঁচাশি পাতার লাইফ সায়েন্সের সমাধান তো এর পরের স্কুলের সমাধানগুলো পেতে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বাজিয়ে অল নোটিফিকেশান অন করবে যাতে এ টেস্ট পেপারের উত্তর সহ তোমাদের কাছে আগে পৌঁছ